হ্যালো, কেমন আছো সবাই? কেমন আছো সবাই? কি খবর? কি অবস্থা? কি অবস্থা? পড়াশোনার কি অবস্থা? কি খবর সবার? আদাব, মিম, তামান্না, ওয়ালাইকুম আসসালাম, নাদিম, সীমান্ত, আগুন, রাতুল, মিম, অন্তরা, সেতু, সরি, সেন্টু, শাহাদত, কি অবস্থা? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো সেইটা বলো। আমি ভালো আছি। কি অবস্থা তোমাদের? কি ব্যাপার, মানুষজন আজকে এত কম কেন? এই লাইভটা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো তো, লাইভটা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো, আজকে মানুষ এত কম কেন? নমস্কার সীমান্ত, অমিত, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, মাহবুবা, শান্ত দেব চলে আসছে, ভেরি গুড, সীমান্ত চলে আসছে। লাইভটা আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দেও, আজকে মানুষজন এত কম কেন? ওয়ালাইকুম আসসালাম, সিদ্রাতুল মুনতাহা, উপমা, কেমন আছো? নমস্কার সঞ্জয়, রাতুল চলে আসছে, ভেরি গুড, ওয়ালাইকুম আসসালাম। আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি 7.1 লেকচার 3। আজকেও আমরা 7.1 পড়বো। আজকের ক্লাসে আমাদের 7.1 অথবা অন্যান্য বইয়ে যেটা 7-এর এ, এসইএম স্যারের বইয়ে 7.1, কেতাবউদ্দিন বা অসীম কুমার সাহা স্যারের বইয়ের 7-এর এ। অন্যান্য স্যাররা কিন্তু প্রথম ক্লাসে এই 7.1 শেষ করে 7.2-এ চলে যায়, কিন্তু আমি কিন্তু প্রথম দুই ক্লাসে কোনো ম্যাথই করাই নাই, একটা ম্যাথ করাইছি। আমি কিন্তু প্রথম দুই ক্লাস পুরাটাই বেসিক আলোচনা ছিল। তোমরা ভাবতে পারো যে আজকের ক্লাস থেকে টাইপ ভিত্তিক ম্যাথ করানো শুরু হবে, এবং আজকের ক্লাসে আমরা 7.1 বা 7-এর এ কমপ্লিট করব। তারপর নেক্সট ক্লাস থেকে 7-এর বি শুরু করব। আজকে ক্লাসে আমি ভাবছিলাম যে 7-এর বিও শুরু করে দিব, বাট পরে ডিসাইড করলাম না, ধীরে সুস্থে যাই। আজকে ক্লাসে 7-এর 1.7.1 শেষ হবে, নেক্সট ক্লাস থেকে 7.2 শুরু হবে। আর আগামীকালকে কিন্তু বৃত্তের উপর MCQ পরীক্ষা আছে, তোমরা কি জানো? আগামীকাল রাত 9টায় কিন্তু বৃত্তের উপর MCQ পরীক্ষা। এবং যারা নতুন জয়েন করছে, তোমরাও চাইলে পরীক্ষা দিতে পারবা। বৃত্তের উপর কিন্তু 3টা MCQ ক্লাস আছে। ওই যে অ্যানাউন্সমেন্টে সিরিয়াল ওয়াইজ খুঁজবা, একদম বৃত্ত অধে লাস্টে বৃত্তের উপর 3টা MCQ ক্লাস আছে, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, মানে টোটাল 4 ঘন্টার MCQ ক্লাস আছে। তুমি যদি কোনো রকমে ওই 4 ঘন্টার 3টা MCQ ক্লাস দেখেও পরীক্ষা দেও, তাও তুমি 20-এ মিনিমাম 16 পাবা। মানে 20-এ 16, 80% মার্কস পাওয়ার জন্য শুধু ওই 3টা ভিডিও দেখলেই এনাফ। তো 20-এ 16 তো ভালো, 20-এ 16 পাইলে তো কি বলে তোমার মেরিট লিস্টে নাম চলে আসবে। আমি তো 80% যারা পায় সবার নাম অ্যানাউন্স করে দিব গ্রুপে। ওকে ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাইয়া আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড নাই, আমাকে অ্যাড করবেন প্লিজ। গ্রুপে অ্যানাউন্সমেন্টে অথবা দেখবা একটা পোস্ট আসে, ওখানে অনিন্দ্য তুর্য, মেসেঞ্জার গ্রুপের অ্যাডমিন আছে, অনিন্দ্য তুর্য আছে, অনিন্দ্য তুর্যকে নক দিবা। অনিন্দ্য তুর্যকে নক দিলেই ও অ্যাড করে দিবে। গ্রুপে পোস্ট দেয়া আছে, গ্রুপে একটু খুঁজবা, খুঁজে দেখবা ওখানে অনিন্দ্য তুর্য পোস্ট দিছে যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হইতে আমাকে নক দাও। তো অনিন্দ্য তুর্যকে নক দিয়ে বললেই ও অ্যাড করে দিবে। ওকে ফাইন, ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। বড় ভাইরা কি বলো, আমরা তাইলে ক্লাসটা শুরু করি? ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, চলো 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 ঢাকা চলো। না, ঢাকা যাইতে হবে না, ক্লাস শুরু করলেই হবে। চলো প্রথম ম্যাথটা দেখো, খুবই সহজ। শোনো, এই 7.1-এর ম্যাথগুলো কিন্তু তোমরা 9-10-এও পড়ছো। হ্যাঁ, তো আমি আবার সব কিছু ব্যাক আপ করে নিয়ে যাবো। 9-10-এ যেগুলো পড়ছো ওগুলো আবার ব্যাক আপ সহ সামনে আগাবো। যে তুমি যদি ধৈর্য ধরে ত্রিকোণমিতি সবগুলা ক্লাস করো, ত্রিকোণমিতি ফুল কমপ্লিট করতে হয়তো 12 থেকে 14টা ক্লাস লাগতে পারে, 12টা থেকে 14টা। তো তুমি যদি 14টা ক্লাস ধীর স্থিরভাবে করো, এরপরে দেখবা ত্রিকোণমিতির কোনো টাইপ তোমার কাছে কঠিন লাগে না, এবং সকল টাইপের ম্যাথ তুমি নিজে নিজে করতে পারবা। ঠিক আছে, একটু ধৈর্য লাগবে, তাইলেই হবে। প্রথম ম্যাথটা দেখো, প্রথম ম্যাথটা এই যে এইটা,
কি বলছে? সাইন স্কোয়ার সেভেন, সরি সাইন স্কোয়ার পাই বাই সেভেন প্লাস সাইন স্কোয়ার ফাইভ পাই বাই ফোরটিন প্লাস সাইন স্কোয়ার এইট পাই বাই সেভেন প্লাস সাইন স্কোয়ার নাইন পাই বাই ফোরটিন, এই চারটাকে যোগ করতে বলছে, বলছে এটার মান বাইর করো। তো আমরা তো জানি পাই মানে 180 ডিগ্রি, এটা তো কানার ভাই অন্ধও জানে পাই মানে 180 ডিগ্রি। তো তুমি যদি এটা ক্যালকুলেটারে বসায় দেও ডিরেক্ট, তুমি যদি পাই এর ভ্যালু 180 বসায় ক্যালকুলেটারে বসায় দেও, ডিরেক্ট অ্যান্সার চলে আসবে টু। পুরাটার অ্যান্সার কত আসবে আমি আগেই বলে দিলাম, অ্যান্সার আসবে টু। তো তুমি যখন এগুলো রিটার্নে করতে দেবে, রিটার্নে তো ক্যালকুলেটার ইউজ করাই যায়, তো তুমি ডিরেক্ট অ্যান্সার বলে দিতে পারবে টু, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবে তখন তো ক্যালকুলেটার নাও থাকতে পারে, বা রিটেনে সলভ করলেও তোমার তো ডিটেল লিখে সলভ করতে হবে তাই না? তো এই ডিটেল সলভটা কেমনে করবো দেখো, ডিটেল সলভটা করার প্রসিডিউরটা দেখো। প্রথমেই আমরা প্রশ্নটা লিখি, সুন্দর মতো প্রশ্নটা যেভাবে দেওয়া আছে লিখি, সাইন স্কোয়ার পাই বাই সেভেন প্লাস সাইন স্কোয়ার ফাইভ পাই বাই ফোরটিন, যা আছে হুবহু লিখতেছি, কিছু চেঞ্জ করতেছি না। সাইন স্কোয়ার এইট পাই বাই সেভেন প্লাস সাইন স্কোয়ার নাইন পাই বাই ফোরটিন। এখন এখানে আসার পরে আমরা করব কি জানো, বড় অ্যাঙ্গেলগুলোকে কনভার্ট করব। আমরা তো ছোট অ্যাঙ্গেলগুলোকে কনভার্ট করি না, আমরা ছোটোগুলোকে ঠিক রাখি, বড়গুলোকে ছোটোগুলোতে কনভার্ট করি। তাহলে তুমি যদি পাই বাই সেভেন বাইর করো, পাই বাই সেভেন এটার মান কত? এটা তোমাকে বোঝানোর জন্য লিখে বুঝিয়ে দিই, দেখো পাই মানে হচ্ছে 180/7, 180/7 এটা মানে হচ্ছে 25.71। আচ্ছা নিচে লিখি, এই দিকে সোজা করে লিখি, এটার মান হচ্ছে, তোমার লেখার দরকার নাই তুমি বোঝো আগে, এটার মান হচ্ছে 25.71। ফাইভ পাই বাই চোদ্দো, ফাইভ পাই বাই চোদ্দো এটার মান কত? 5×180/14 এটার মান হচ্ছে 64.28, 64.285, 285। আচ্ছা ভালো কথা। তারপরে এইট পাই বাই সেভেন এটার ভ্যালু কত? 8×180/7 এটার ভ্যালু হচ্ছে 205.71, 205.71। আর লাস্ট এটা, এটার ভ্যালু কত? 9π/14, 9×180/14, 115.71। ঠিক আছে, ওকে ফাইন, একটুক তো সবাই বুঝতে পারছো, একটুক তো কারো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। সিম্পলি আমরা পাইয়ের ভ্যালু 180 বসাই অ্যাঙ্গেলগুলোতে ডিগ্রিতে নিছি, অসুবিধা নাই। এখন আমরা করব কি, সবচাইতে ছোট ছোট অ্যাঙ্গেলগুলোকে কনভার্ট করবো না, ছোটরা তো এমনি ভালো মানে এমনি নিষ্পাপ, এদেরকে কনভার্ট করার দরকার নাই। ছোট দুইটা অ্যাঙ্গেল দেখো, প্রথম দুইটাই ছোট, প্রথম দুইটা যেভাবে আছে এভাবেই থাকুক, প্রথম দুইটা যেভাবে আছে এভাবেই থাকুক, এদেরকে ডিস্টার্ব করো না, এদেরকে ডিস্টার্ব করো না, ঠিক আছে। ফাইভ পাই বাই চোদ্দো থাকুক, আচ্ছা ভালো কথা। এরপরে দেখো এইখানে পরেরটাকে কী লেখা যায়, এই যে এইটাকে, আচ্ছা আচ্ছা ওয়েট, এই এটাকেও তো সুন্দর কনভার্ট করা যায়, এটাকেও তো সুন্দর মতো কনভার্ট করে ফেলা যায়। দেখো এইটাও কনভার্ট হয়ে যায় সুন্দর মতো, দেখ এটাকেও কনভার্ট করে দেয়, দেখো সুন্দর কনভার্ট কেমনে। আমি দেখো কেন এটাকে কনভার্ট করব, কেন এইটাকে কনভার্ট করব দেখো, এই যে 64.285, 64.285কে এভাবে লেখা যায়, 90-25.71, যদিও এক্স্যাক্টলি মিলবে না, এটা আসলে 2.9 হয়ে যাবে, 85কে বসাইলে এটা হয়ে যাবে 64.29। দেখো তুমি ইচ্ছা করলে কিন্তু এটাকে এভাবে লিখতে পারো, তুমি কি লিখতে পারো, 90 থেকে এই অ্যাঙ্গেলটা বিয়োগ করলে, দেখো 90 থেকে এই অ্যাঙ্গেলটা বিয়োগ করলে যেটা আসে সেটাই হয় 64.29। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, 64.29কে লিখে যায় 90 মানে হচ্ছে পাই বাই টু, আর 25.71 মানে হচ্ছে পাই বাই সেভেন, পাই বাই সেভেন। দেখো আমরা সবগুলোকে ছোটোটাতে কনভার্ট করতে চাইতেছি, 90 থেকে এইটা মাইনাস করলে আলটিমেটলি এটা পাওয়া যায়। তাইলে এই যে ফাইভ পাই বাই চোদ্দোকে আমি এইভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার অথবা সাইন, আমরা জানি সাইন স্কোয়ার থিটা, যে কথা সাইন থিটা হোল স্কোয়ার
একই কথা। তাহলে আমরা এই হোল স্কোয়ারে পাঠিয়ে দিলাম, এই যে সাইন স্কোয়ার ছিল ওটাকে হোল স্কোয়ারে পাঠিয়ে দিলাম। আচ্ছা ওয়েট, হোল স্কোয়ারে পাঠানোর আগে আগে অ্যাঙ্গেলটা লিখি। 5π/14 মানে 64.29 জায়গায় লেখা যায় এটা, পাই বাই টু মাইনাস পাই বাই সেভেন হোল স্কোয়ার প্লাস, এই যে দেখো স্কোয়ারটাকে উপরে পাঠাই দিছি, সাইন স্কোয়ার থিটা সমান সাইন থিটা হোল স্কোয়ার, কোনো অসুবিধা নাই। আর এখানে 5π/14কে লেখা যায় পাই বাই টু মাইনাস পাই বাই সেভেন। আচ্ছা লাইভ কি ইন্টারাপ্টেড হয়ে গেছে নাকি? আমার এইখানে যেটা দিয়ে আমি কমেন্ট পড়তেছি এটা আটকে আছে কেন বুঝলাম না, এটা আটকে গেল কেন, না এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ওকে ফাইন, এইটা গেল। এখন দেখো 205.71, এই যে এইটা 205.71কে কীভাবে লেখা যায়, 180+25.71, ওই যে আবার দেখো ওই যে এটার সাথে মিলাইতেছে, এই যে এটার সাথে একদম ছোট যে অ্যাঙ্গেলটা আছে 25.71 ওটার সাথে মিলাইতেছি, তাহলে এটাকে এইভাবে লিখা যায় 180 মানে পাই, পাই প্লাস 25.71 মানে হচ্ছে পাই বাই সেভেন। দেখো তাহলে এখানে এই যে সাইন স্কোয়ার 8 সাইন হোল স্কোয়ার দিয়ে বাইরে পাঠাই দিব, ওই যে স্কোয়ারটাকে হোল স্কোয়ার দিয়ে বাইরে পাঠাই দিলাম, আর 205কে লেখা যায় এইভাবে পাই প্লাস পাই বাই সেভেন। তুমি আগে জিনিসটা বোঝো, পরে ম্যাথগুলো নিজেই সুন্দর মতো করতে পারবে, অসুবিধা নাই। এরপর লাস্টেরটা 115.71, 115.71কে কীভাবে লেখা যায়, 115.71কে লেখা যায় 90+25.71। দেখো সবগুলো এই যে এই অ্যাঙ্গেলের মাধ্যমে চলে আসছে, তাহলে এইটা হবে 90 মানে পাই বাই টু প্লাস 25.71 মানে হচ্ছে পাই বাই সেভেন। আমরা সবগুলাকে ছোট অ্যাঙ্গেলটাতে কনভার্ট করলাম, কেন করতেছি, অবশ্যই আমার উদ্দেশ্য আছে এবং লাভ আছে, উদ্দেশ্য আছে এবং লাভ আছে, প্লাস সাইন হোল স্কোয়ারটাকে বাইরে পাঠিয়ে দিলাম, এখানে হবে পাই বাই টু প্লাস পাই বাই সেভেন। দেখো কত সুন্দর জিনিস বের হয়ে আসছে, কত সুন্দর জিনিস চলে আসছে। এখন তুমি বলতে পারো যে এইভাবে কনভার্ট করে লাভ কী হয়েছে, অবশ্যই আমরা লাভ ছাড়া কাজ করি না, লাভ হয়েছে কি দেখো পরের লাইনেই বুঝতে পারবা, এই লাইনেই বুঝতে পারবা যে কী লাভ হয়েছে। সাইন স্কোয়ার পাই বাই সেভেন এটা যেভাবে আছে এইভাবেই থাকুক, সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে হচ্ছে 90°-θ, আমরা গত ক্লাসে দেখছি 90-এর বীজগুণিতক, পাই বাই টু মানে তো 90-এর বীজগুণিতক থাকলে সাইন চেঞ্জ হয়ে যায় কস, সাইন চেঞ্জ হয়ে যাবে কস, কস পাই বাই সেভেন, এবং যেহেতু এটা প্রথম চতুর্ভাগে এই জন্য পজিটিভ। তবে এখানে পজিটিভ নেগেটিভ কোনো বিষয়ই না, তোমার এখানে চিহ্ন বিবেচনা করার দরকারই নাই, কেন উপরে স্কোয়ার আছে, তো স্কোয়ার থাকলে মাঝখানে যদি প্লাস আছে বা মাইনাস আছে স্কোয়ার করে দিলে তো পজিটিভ হয়ে যাবে, মনে করো এটা প্রথম চতুর্ভাগে অটোমেটিক পজিটিভ, কিন্তু এটা যদি প্রথম চতুর্ভাগে না হয়ে দ্বিতীয় চতুর্ভাগে না হয়ে তৃতীয় চতুর্ভাগে হইতো তাও এটা পজিটিভ হইতো, কেন স্কোয়ার করে দিলে তো সবই প্লাস, স্কোয়ার করে দিলে সবই প্লাস। তারপরে দেখো সাইন পাই এখানে আছে, পাই পাই মানে 180°, 180° হচ্ছে 90-এর জোড় গুণিতক, কাজে চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, সাইন সাইনই থাকবে প্লাস, এখানে আবার 90, 90 হচ্ছে বিজোড় গুণিতক, 90-এর বিজোড় গুণিতক মানে এক গুণিতক আর কি, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে। এই এই এটা কি করছি, এইটা কি করছি, এই সেকেন্ড ব্র্যাকেট তো এইখানে হবে, এইখানে সাইন চেঞ্জ হয়ে যাবে কস, সাইন চেঞ্জ হয়ে কস হবে, কারণ কি এখানে 90+θ, 90+θ মানে হয়ে যাবে কস স্কয়ার পাই বাই সেভেন। এখন দেখো কি লাভটা হয়েছে, এইভাবে কনভার্ট করার উদ্দেশ্য ছিল এই যে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার ভ্যালু হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এইটার ভ্যালু হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 2। এরকম ম্যাথ 9-10 ছিল, আজকে ক্লাসের পুরাটাই পুরাটাই না 80% জিনিস 9-10 পরে, আমরা আগে বেসিক ক্লিয়ার করব, তারপরে আগামী ক্লাস থেকে পুরা দমে ইন্টারমিডিয়েটের পড়া শুরু হবে। তোমরা আগে আমাকে কমেন্ট করে বলো একটু ক্লিয়ার কিনা, এটা একদম বেসিক কনসেপ্ট, আমাকে চট জলদি কমেন্ট করে বলো যে তোমরা এইটা বুঝছো কি না, কারণ এইটা না বুঝতে পারলে পরের ম্যাথগুলা তোমার কাছে কখনোই ক্লিয়ার হবে না। একদম বেসিক জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আমরা বড় অ্যাঙ্গেলগুলাকে ছোটটাতে কনভার্ট করছি, কনভার্ট করে আমরা অ্যান্সার মিলাইছি, সুন্দর করে সূত্রে ফেলছি,
আমাদের টার্গেট হচ্ছে এই সূত্রগুলোতে আনা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, হয় সূত্রে ফেলা নয় কাটাকাটি করা। যদি এরকম হতো এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কাটাকাটি যেত, কিন্তু এখানে তো কেউ মাইনাস হবে না, কারণ সবগুলোর উপরে স্কোয়ার আছে, কাজে এখানে মাইনাসে প্লাসে কাটাকাটি করার সুযোগ নাই, আমরা সূত্রে ফেলে অ্যান্সার মিলাবো। বলো তো ক্লিয়ার কি না? সেকেন্ড লাইন আবার ভাইয়া, এই যে সেকেন্ড লাইন, এই যে এটা ক্যালকুলেটারে বসাইছি, পায়ের ভ্যালু 180, এটা আসছে 64.29, এটা আসছে 205, এটা আসছে 115। 64.29 কে লেখা যায় 90 - 25.71, 90 - 25.71, এই যে 90 - 25.71, 205.71 কে লেখা যায় 180 + 25.71, 115.71 কে লেখা যায় 90 + 25.71। বুঝছো? সিম্পল যোগ, জাস্ট ক্যালকুলেটারের সাহায্যে আমরা যোগটা করছি, বুঝতে পারছো? ক্লিয়ার বো, ক্লিয়ার বো? হ্যাঁ, সেকেন্ড লাইন তো দেখাইলাম, ক্যালকুলেটারে কেমনে ওই মান বের করবো। আহা, এই বেটা এটা ক্যালকুলেটার ছাপতে পারো না? 5π/14 মানে হচ্ছে 5×180, 5×180/14। ক্যালকুলেটারে কেমনে মান বের করবো মানে এই জিনিস আবার বাইর করা শিখা লাগে নাকি? ক্যালকুলেটারে বসাই দিলে অটোমেটিক চলে আসবে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ভেরি গুড। ক্যালকুলেটার যখন থাকবে না তখন একটু হিসাব ক্যালকুলেশন করতে হবে, এমসিকিউতে মাঝে মধ্যে আসে, তখন এই ক্যালকুলেশনটা নিজে নিজে পারতে হবে, কিন্তু ক্যালকুলেটার সহ তো কোনো বিষয় না এটা, এবং ক্যালকুলেটার দিয়ে অ্যান্সারও চেক করে ফেলা যায়। ইউটিউবে আপলোড দিবেন ভাই? না, এটা ইউটিউবে আপলোড দিব না, আর কোনো লেকচার ইউটিউবে আপলোড হবে না, ফ্রি ক্লাসগুলো ইউটিউবে আপলোড হবে। যেগুলা ফ্রি ক্লাস মানে পাবলিক গ্রুপে নিব সেগুলা ইউটিউবে যাবে, প্রাইভেট গ্রুপের ক্লাস তো ইউটিউবে যাবে না ভাইয়া। ক্লিয়ার? ওকে, ফাইন 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 ফাইন। চলো পরের ম্যাথটা, পরের ম্যাথটা দেখো, সেম একই রকম, পরের ম্যাথটা নিজেরা করে ফেলো তো, আমিও করে দিব, কিন্তু তোমরা নিজেরা ট্রাই করলে নিজেরাও করতে পারবা, নিজেরা ট্রাই করলে নিজেরাও করতে পারবা। দেখো পরের ম্যাথটা সেম, হুবহু একই রকম। এই যে কি বলছে, কস স্কোয়ার 8 sorry π/8, কস স্কোয়ার π/8 প্লাস কস স্কোয়ার 3π/8 প্লাস কস স্কোয়ার 5π/8 প্লাস কস স্কোয়ার 7π/8। এটাও তুমি ক্যালকুলেটারের সাহায্যে হিসাব করে রাখতে পারো। দেখো π/8, পাই মানে 180, 180/8, 180/8 মানে হচ্ছে 22.2। হা, উড়িস না, উইরা চলে যাচ্ছে সব, কই গেল? জাস্ট এ মিনিট, হ্যাঁ দেখো এটা কত আসছিল, 22.5 না, 180/8, এটা হচ্ছে 22.5, এটা হচ্ছে 22.5, 22.5, তারপর 3π/8, 3π/8, 3×100, আচ্ছা 3×3×22.5, এটা 67.5, এটা 67.5, তারপরে 5×, এটা 112.5, 112.5, তারপরে 7×, 157, 157.5। দেখো আমরা π/8 180কে আড্ডার ভাগ করলাম, আসছে 22.5, এটা 67.5, এটা 112.5, এটা 157.5, ভালো কথা, ঠিক আছে? এটুক তো সবাই বুঝছো, জাস্ট ক্যালকুলেটার হিসাব করছি। এখন আমি যদি সবগুলোকে ছোটটাতে কনভার্ট করি, এই ম্যাথে দুইভাবে করা যাবে, তুমি সবগুলোকে 22-এর মাধ্যমে প্রকাশ করতে পারো, অথবা দেখো আমি দুইভাবেই করে দিই। প্রথমে এইভাবে করি, কস স্কয়ার এটা π/8 যেভাবে আছে এইভাবেই থাকুক, যেহেতু এটা ছোট, আমরা এইভাবে করতে পারি। যে ছোট দুইটাকে ঠিক রাখলাম, এই যে এটাকেও চেঞ্জ করলাম না, এইটাকেও চেঞ্জ করলাম না, প্রথম দুইটা মানে ছোট দুইটা যেভাবে আছে এভাবেই থাকলো, বড় দুইটাকে কনভার্ট করে দিলাম। ধরো 112.5, এটাকে কীভাবে লেখা যায়, 112.5 কে লেখা যায় 90 প্লাস
বাইশ দশমিক পাঁচ। 90 মানে হচ্ছে পাই বাই টু, 22.5 মানে হচ্ছে পাই বাই 8। তাহলে এখানে এটাকে এইভাবে লেখা যায়, কস পাই বাই টু প্লাস পাই বাই 8, স্কোয়ারটাকে একদম উপরে পাঠিয়ে দিলাম প্লাস। এরপরে 157.5, 157.5 এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় 90 প্লাস, এই যে এই যে এটা, এটার মাধ্যমে প্রকাশ করব। আমরা 112.5-এর সাথে এইটা মিল করাইছি আর 157.5-এর সাথে এইটার মিল মিল খুঁজে বের করব। কিভাবে 157.5 সমান লেখা যায় 90 প্লাস 67.5, 90 মানে পাই বাই টু প্লাস 67.5 মানে হচ্ছে 3π/8। দুইটা দুইটা মিল খুঁজে বের করব, তাইলেই কাজ হয়ে যাবে কস। তাহলে এটার জায়গায় লিখব পাই বাই টু প্লাস 3π/8 স্কয়ার। দেখো খুবই সহজ জিনিস, তোমার চারটা আছে, চারটা থাকলে দুইটা দুইটা মিল হবে, ছয়টা থাকলে তিনটা, তিনটার মধ্যে তিন জোড়া, মানে চারটা থাকলে দুই জোড়া, দুইটা করে জোড়া বানাবো। যে এখানে এই দুইটা মিলে রিলেশন খুঁজে বের করছি, এই দুইটা মিলে রিলেশন খুঁজে বের করছি, মানে দুই জোড়া বানাইছি। আর যদি ছয়টা থাকতো তাহলে তিন জোড়া হইতো। বুঝতেছো ঘটনা, বুঝতেছো ঘটনা? তাহলে এখন কি করব দেখো, এখন কি হবে দেখো ভালো করে। প্রথম দুইটা তো চেঞ্জ হবে না, প্রথম দুইটা তো চেঞ্জ হবে না, প্রথম দুইটা যেভাবে আছে সেভাবেই থাকবে। আর এখানে কি হয়ে যাবে, কস পাই বাই টু 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা 90 ডিগ্রি, 90 এর বিজোড়গুণিতক থাকলে চেঞ্জ হয়ে যায়, কস হয়ে যাবে সাইন, কস হয়ে যাবে সাইন। তবে দ্বিতীয় চতুর্ভাগে কস নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে কসের চিহ্ন নেগেটিভ, এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। 112.5 পাই বাই টু প্লাস সামথিং, এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয়। তবে এখানে নেগেটিভ হবে না, দ্বিতীয় চতুর্ভাগে কস ঋণাত্মক, তবুও নেগেটিভ হবে না, কারণ কি ওই যে স্কোয়ার আছে, স্কোয়ার করে দিলে আলটিমেটলি প্লাসই হয়ে যাবে। এখানে হয়ে যাবে কস স্কোয়ার থ্রি, সরি কস স্কোয়ারটা চেঞ্জ হয়ে যাবে পাই বাই টু, মানে 90, 90 এর বীজগুণিতক, কস চেঞ্জ হয়ে যাবে সাইন, সাইন স্কোয়ার 3π/8। এখন দেখো কি সুবিধা, কি সুবিধা দেখো, কস স্কোয়ার পাই বাই 8, সাইন স্কোয়ার পাই বাই 8, এই দুইটা যোগ করলে হচ্ছে 1। আর এখানে কস স্কোয়ার 3π/8, সাইন স্কোয়ার 3π/8, এই দুইটা যোগ করলে হচ্ছে 1। তাহলে এক আর একে যোগ করলে হচ্ছে 2। খুবই সহজ ম্যাথ না বলো তো, খুবই সহজ না, খুবই সহজ না, পারা যাবে, পারা যাবে, এই বলো বলো বলো, পারা যাবে, পারা যাবে, কমেন্ট কোথায়, হ্যাঁ আমার এখানে লাইভ খালি আটকে যাচ্ছে কেন, শিট ম্যান কি হয়েছে লাইভ আজকে তোর, কি হয়েছে ভাই, কি হয়েছে, এই বুঝতে পারতেছো তোমরা, কমেন্ট টমেন্ট কিছু দেখি না আমি, আরে কি ব্যাপার আমার এখানে আজকে কি হইলো, ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ এই তো কমেন্ট দেখতে পারতেছি, ক্লিয়ার কিউট ম্যাথ, হ্যাঁ রাইট, ভেরি গুড। দেখছো, অথবা তোমার মনে করো ইচ্ছা হলো না আমি এইভাবে করবো না, কারো একজন ইচ্ছা হলো আমি এইভাবে করবো না, আমি সব চেঞ্জ করে দিব, আমি করবো কি, কেউ একজন বলতে পারে না সবচেয়ে ছোট যেইটা, যে এটা হচ্ছে সবচেয়ে ছোট কস স্কোয়ার পাই বাই 8, এটা হচ্ছে সবচেয়ে ছোট, আমি ছোটটাকে ঠিক রাখবো, বাকি সবগুলোর চেঞ্জ করে দেবো, বাকি কারো ইচ্ছা হলো না আমি সবচেয়ে ছোটটাকে ঠিক রাখলাম, বাকি সবগুলাকে চেঞ্জ করে দিব। তাইলে তার ইচ্ছাটার প্রতিও তো আমাদের কি থাকতে হবে, তার ইচ্ছাটাকে একটা আমাদের কি থাকতে হবে, কি শ্রদ্ধা জানাইতে হবে না, সে তো খারাপ কিছু বলে না, সে বলছে সবচেয়ে ছোটটাকে ঠিক রাখলাম বাকি সব চেঞ্জ করে দিব। তাইলে বলো তো, এই যে 67.5, 67.5 এটাকেও যদি সে চেঞ্জ করে দেয়, এটাকে লেখা যাবে 90-22.5। দেখো 67.5 মানে 90-22.5, 90 মানে পাই বাই টু আর 22.5 মানে হচ্ছে পাই বাই 8, 22.5 মানে পাই বাই 8, এই যে পাই বাই 8, 22.5। তাইলে সে এখানে লিখবে এটা কস পাই বাই টু মাইনাস পাই বাই 8 হোল স্কোয়ার, লিখতে পারে অসুবিধা নাই। আর 112.5 এটা তো একটু আগেই দেখাইলাম, 112.5কে লেখা যায় 90+22.5 মানে 90 মানে পাই বাই টু প্লাস 22.5 মানে হচ্ছে পাই বাই 8। তাইলে কস পাই বাই টু প্লাস
পাই বাই এইট হোল স্কোয়ার প্লাস আমরা আরেকজনের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করতেছি যে কেউ যদি এইভাবে করতে না চায় তাহলে এইভাবে শুরু করতে পারবে। 157.5। এখন আমি যদি এটাকে এইভাবে লিখি 157.5 মানে হচ্ছে 180 মাইনাস 22.5। এই যে আমি সবগুলোকে এটার এটার সাথে মিলাইতেছি, এটার সাথে সবগুলোকে কনভার্ট করে একদম ছোটটার মতো বানাইতেছি। তাইলে 157.5কে আগে লিখছিলাম 90 + 67.5। এখন লিখতেছি 180 মাইনাস 22.5। কোনো দোষ করছি আমি? 180 মানে পাই, 22.5 মানে পাই বাই এইট। আমি কি কোনো দোষ করছি? এই কোনো ভুল করেছি আমি? এটা লিখে কি এই যে দেবদার গান আছে না, দেবদা ভালোবেসে কোনো ভুল করিনি আমি, তো এইটা লিখে কোনো ভুল করিনি আমি, তাই না? এইটা লিখে কোনো ভুল করিনি আমি, দেবদার বিগ ফ্যান, দেবদার বিগ ফ্যান। ওকে ফাইন, তাহলে এখন কি হবে? প্রথমটা যেভাবে আছে সেইভাবেই থাকবে, কস স্কোয়ার পাই বাই এইট প্লাস এন আছে পাই বাই টু, 90 - থিটা মানে পাই বাই টু মানে 90, বীজগণিত কস চেঞ্জ হয়ে যাবে সাইন, কস চেঞ্জ হয়ে যাবে সাইন, এখানেও 90 + থিটা, বীজগ 90 এর বীজগণিত মানে কিছু নাই, 90 এর সামনে কিছু নাই মানে তো 1 আছে, তাহলে বীজগণিত কস চেঞ্জ হয়ে যাবে সাইন। এখানে আমার চিহ্ন দেখার দরকারই নাই, কোন চতুর্ভাগে আছে দেখার দরকারই নাই, কারণ কোন চতুর্ভাগে আছে সেটার উপর ডিপেন্ড করে চিহ্ন, আর এখানে তো চিহ্নের কোনো কাজই নাই, সবগুলোর উপরে স্কোয়ার আছে। পাই মাইনাস পাই মানে 180 ডিগ্রি, 180 মানে জোর গুণিতক, 90 এর জোর গুণিতক, তাহলে চেঞ্জ হবে না, তাহলে এটা চেঞ্জ হবে না, এটা কস কসই থাকবে। এখন দেখো সেম কত সুন্দর, এই যে এইটা আর এইটা দুইটা যোগ করলে হচ্ছে 1 প্লাস এইটা আর এইটা যোগ করলে হচ্ছে 1। তুমি যেইভাবেই করো তুমি দুইভাবেই নাম্বার পাবা, কোনো সমস্যা নাই, তোমার মতামতের প্রতি আমরা পূর্ণ রেসপেক্ট দিচ্ছি। এখন বলো তোমরা ম্যাথটা বুঝতে পারছো কি না, এখন কমেন্ট করে বলো ম্যাথটা কি বুঝতে পেরেছো কি না। কমেন্ট 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 চাই, কমেন্ট করে বাঁচতে চাই নাকি? আমার আজকে এখানে নেটওয়ার্কের খুব ঝামেলা হচ্ছে, বুঝলাম না, এরকম তো কখনো হয় না, আজকে কমেন্ট ফিজিক্স ক্লাসে শুধু শুধু কোনো কারণ ছাড়া ইন্টারাপ্ট হয়ে গেল, আবার এখন আবার কমেন্ট পড়তে পারতেছি না ক্লিয়ার ক্লিয়ার। এই যে মাত্র কমেন্ট আসছে, ভেরি গুড ভেরি গুড। আজকে আমার এখানে নেটওয়ার্কে এত প্রবলেম করতেছে কেন আমি বুঝলাম না, আজকে তো বৃষ্টিও হয় নাই, বৃষ্টি বাদল থাকলে মাঝে মধ্যে নেটওয়ার্কে প্রবলেম হয়, কিন্তু আজকে কি হইলো আমার এখানে, বাংলা লিংকের নেটওয়ার্ক তো ভালো হওয়ার কথা। পরের ম্যাথটা লেখো, পরের ম্যাথটা লিখে ফেলো, বলছে কট পাই বাই 20, কট 3π/20, কট 5π/20, কট 7π/20, কট 9π/20, লিখে ফেলো লিখে ফেলো, টুক করে লিখে ফেলো, কট পাই বাই 20, কট 3π/20, কট 5π/20, 7π/20, 9π/20, সবগুলা গুণ আকারে আছে, আমরা এটার ভ্যালু বের করবো। তাহলে আমরা আগে মনে মনে অ্যাঙ্গেলগুলো বাইর করে ফেলি ক্যালকুলেটার দিয়া, পাই বাই 20, পাই বাই 20 মানে হচ্ছে 180/20, 180/20 মানে হচ্ছে 9, 180/20, 180/20 মানে হচ্ছে 9 ডিগ্রি, তাহলে এটার সামনে আছে 3, 3 নং, এটা হচ্ছে 27, এটা হচ্ছে 27, এটা হচ্ছে 5, 5 নং 45, এটা আছে 7, 7 নং 63, এটা আছে 9, 9 নং 81। দেখো এই যে পাই বাই 20, পাই বাই 20 180/20 মানে 9 ডিগ্রি, তো পাই বাই 20 সামনে এখানে আছে 3, তাহলে 3 নং 27, এখানে আছে 5, 5 নং 45, 7 নং 63, 9 নং 81। দেখো 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 তোমাকে দেখাই কত সুন্দর ম্যাথ করতেছি, দেখো দেখো দেখো। আমরা এখানে করব কি, এখানেও ছোট দুইটাকে ঠিক রেখে দেই, ছোট দুইটাকে ঠিক রেখে দেবো, কেন দেখো 9, 9 আর 27 এই দুটো সবচেয়ে ছোট, এই দুটোকে এখানে ঠিক রেখে দিলাম, 9 আর 27, এটা হচ্ছে কট 45 ডিগ্রি। আমরা জানি কট 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এই তোমরা কি জানো কট 45 ডিগ্রি ভ্যালু তো আমাদের মুখস্থ, কট 45 ডিগ্রি ভ্যালু, 10 45-এর ভ্যালু 1, কট 45-এর ভ্যালু 1। এখন এই যে 63 ডিগ্রি, কট 63, এই যে এটা তো 63, 63কে কিভাবে লেখা যায়, 63কে লেখা যায় 90 - 27, এই যে দেখো এটার সাথে এটার মিল, এই যে এটার মিল, এই যে দেখো জোড়া 90 - 27 মানে পাই বাই 2 - 27 মানে কত, 27 মানে হচ্ছে 3π/20,
63 কে লেখা যায় 90 মাইনাস 27, 90 মানে পাই বাই 2, আর 27 মানে 3 পাই বাই 20। তাহলে এই যে এই দুটো মিল খুঁজে পাই ফেলছি, তাহলে লিখলাম কট পাই বাই 2 মাইনাস 3 পাই বাই 20, তারপরে কট এই যে 81, দেখো এই যে এটার সাথে এটার মিল, 81-র সাথে 9-এর মিল, 81-র সাথে 9-এর মিল কেন, কারণ 81 কে লেখা যায় 90 ডিগ্রি মাইনাস 9 মানে পাই বাই 2 মাইনাস 9 মানে কত, 9 মানে পাই বাই 20। তাহলে এটাকে এইভাবে লেখা যায় পাই বাই 2 মাইনাস 9 মানে হচ্ছে পাই বাই 20। এই যে দেখো দেখো দেখো, কাজে আমাদের প্রথম দুইটাকে চেঞ্জ করার দরকার নাই, আমরা জোড়া জোড়া অটোমেটিক বানিয়ে ফেলতে পারতেছি। 9-এর সাথে 81-র মিল, কারণ 90 থেকে 9 বিয়োগ করলে, 90 থেকে 9 বিয়োগ করলে 81 হয়, আর 90 থেকে 27 বিয়োগ করলে 63 হয়। তাহলে এখন যদি আমি এটাকে এইভাবে লিখি, কট প্রথম দুইটা তো চেঞ্জ হবে না, প্রথম দুইটা চেঞ্জ হবে না, ওয়ান তো লিখার দরকার নাই, পাই বাই 2 90 বিজোড় গুণিত কট চেঞ্জ হয়ে হয়ে যাবে 10, কট চেঞ্জ হয়ে যাবে 10, এখানেও কট চেঞ্জ হয়ে যাবে 10, যেহেতু প্রথম চতুর্ভাগে 90 মাইনাস সামথিং, 90 মাইনাস সামথিং দুইটাই প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সবগুলার ভ্যালুই পজিটিভ, প্রথম চতুর্ভাগে সবগুলার ভ্যালুই পজিটিভ, এই জন্যে আমার এখানে চিহ্ন নিয়ে কোনো পেরেশানি নাই। তাইলে এখন আমরা করতে পারি কি, দেখো এই যে কট পাই বাই 20 কট 3 পাই বাই 20 ইন্টু এই 10 কে কিভাবে লিখা যায়, 10 3 পাই বাই 20 কে লিখা যায় 1 বাই কট 3 পাই বাই 20, 10 পাই বাই 20 কে লিখা যায় 1 বাই কট পাই বাই 20, কেন, কারণ আমরা জানি 10 আর কট উল্টা, আমরা জানি 10 এবং কট হচ্ছে পরস্পর উল্টা, তো তুমি যদি 10 কে কট এনেও উল্টায় যাবে, উল্টায় যাবে। এখন দেখো কত সুন্দর জিনিস, এইটা এটা কাটা, এইটা এটা কাটা, উত্তর হচ্ছে একে একে এক, উত্তর হচ্ছে একে একে এক, কত সুন্দর ম্যাথ বলতো, এইরকম সুন্দর ম্যাথ কোথাও কিনতে পাবা বলতো, বলতো বলতো এরকম সুন্দর ম্যাথ কোথাও কিনতে পাওয়া যাবে, যদি কিনতে পাওয়া যায় আমি টাকা দিচ্ছি, আমার কিনে এনে দেবো, বলো 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 বলো, বুঝতে পারছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা আমাকে দ্রুত জানাও, দ্রুত জানাও, সবার ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, কমেন্ট করো কমেন্ট করো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখো কত সুন্দর ম্যাথ, দেখতেছো ম্যাথগুলো কত সুন্দর, না তুমি খালি খালি মিলাবা, দেখবা আর মিলাবা, ক্লিয়ার ভেরি গুড ভেরি গুড, খুবই সুন্দর সুন্দর ম্যাথ। এর পরের ম্যাথটা দেখো, পরের ম্যাথটা আরো সুন্দর, তার পরের ম্যাথটা আরো অনেক 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 সুন্দর, ক্লিয়ার ক্লিয়ার, শেষের লাইনটা আবার, আহারে ফয়জাল আহমেদ মুছে দিছি, 10 থিটা মানে 1 বাই কট থিটা, আমি বলি 10 থিটা মানে হচ্ছে 1 বাই কট থিটা, তাহলে তুমি 10 গুলাকে যদি কট এনেও, এই যে লাস্টে যে দুইটা লিখছিলাম 10 এর ওগুলাকে তুমি যদি কট এনেও তাহলে উল্টায় যাবে, 10 থিটা মানে হচ্ছে 1 বাই কট থিটা, 10 গুলাকে কট এনেলে উল্টায় যাবে, আর উল্টায় গেলে এই পাশে কট কট কাটা কাটি সব, এই পাশে ছিল দুইটা কট, এই পাশে ভাগাকারে আসবে দুইটা কট, কটে কটে সব সেম সেম হয়ে যাবে, সেম সেম সব কাটাকাটি। এখন এই ম্যাথটা দেখো খুব সুন্দর ম্যাথ, এই তিনটা ম্যাথ হুবহু একই রকম, আমি দুইটা করে দিব যে কোনো, এই যে এই তিনটা হুবহু একই টাইপের ম্যাথ তো, এবং ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এই ম্যাথগুলো এমসিকিউতে প্রচুর আসে, না আমি যে কোনো দুইটা করে দিচ্ছি, প্রথমটা আর লাস্টেরটা করে দিই, বাকিগুলা মানে মাঝখানেরটা তোমরা নিজেরা করো, আবার বাকিগুলা বাসায় প্র্যাকটিসও করো, অনেক ইম্পর্ট্যান্ট ম্যাথ। হ্যাঁ দেখো, 10-15 ডিগ্রি প্লাস 10-45 ডিগ্রি প্লাস 10-75 ডিগ্রি প্লাস ডট 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 কত পর্যন্ত আছে, 165, 165 পর্যন্ত লিখবো, 15-45-75 কত করে বাড়তেছে, 30 করে, 30 করে বাড়তেছে, 30 করে, তাহলে এখানে 30 যোগ করলে হবে 105, এখানে 30 যোগ করলে হবে 135 প্লাস, এখানে 30 যোগ করলে 165, এই যে দেখো 75 30 করে বাড়তেছে, তাহলে 75 পরে হবে 105, 105 এর পরে আরও 30 বাড়লে হবে 135, তারপরে 30 বাড়লে 165, এটার ভ্যালু বাইর করতে হবে, এই পুরাটার যোগফল বাইর করতে হবে, ঠিক আছে। এখন এখান থেকে ভ্যালু কেমনে বাইর করবো,
ভ্যালু বাইর করার জন্য আমাদের কি খুঁজতে হবে? বুদ্ধি খুঁজতে হবে। এখান থেকে ভ্যালু বাইর করার জন্য বুদ্ধি খুঁজতে হবে। বুদ্ধি কিভাবে খুঁজবো? দেখো আমরা এখানে একটা জিনিস জানি, কি জানি? এই যে 10 45, এটার ভ্যালু তো 1, এটার ভ্যালু আমরা জানি। দাঁড়াও, 10 15 ডিগ্রি প্লাস 10 45 এর ভ্যালু কিন্তু 1, এটা আমরা জানি। 10 75, 75 কে কেমনে লেখা যায়? 10 90 - 15, এই যে এটার সাথে মিলাইতেছে, এই যে এটার সাথে মিলাইতেছে, দেখো 75 কে লেখা যায় 90 - 15, 10 105, এটাকে লেখা যায় 90 + 15, 105 কে লেখা যায় 90 + 15 ডিগ্রি প্লাস 135 কে কি লেখা যায়? 135 কে কোনটার সাথে মিলাই? 135 কে কোনটার সাথে মিলানো যায়? এই যে এটার সাথে মিলানো যায়। 135 লেখা যায় 10 90 - 90 + 45, 90 এর সাথে এই যে এই 45 যোগ করলে হয় 135, আর 10 165, 10 165 কে লিখে যায় 180 - 15, 180 - 15, এই যে এটার সাথে মিলে গেছে, এটা 15, 180 - 15। এই আমি ঠিকঠাক করতেছি কিনা বললো তো, ভুল হইলে ধরাই দিও। 135 লেখা যায় 90 + 45, 165 কে লিখে যায় 180 - 15, এই যে 15 সাথে মিললো। এখন দেখো 10 15 + 1 + 10 90 - 15, 90 বিজোড় গুণিতক, 90 এর সামনে 1 আছে মনে মনে, আমরা মেজর গুণিতক, 10 চেঞ্জ হয়ে যাবে কট, কট 15 ডিগ্রি, কট 15 ডিগ্রি প্লাস এটা কত হবে? এটাও হবে কট 15 ডিগ্রি, এটা কত হবে? এই আমি কি ঠিকঠাক করতেছি? ঠিকঠাক করতেছি, চিহ্ন তো বসাইলাম না, এটা তো প্রথম চতুর্ভুজ, এটা দ্বিতীয় চতুর্ভুজ, হ্যাঁ সরি, এই যে, এই যে দেখো 90 - 15, এটা আছে প্রথম চতুর্ভাগে, এখানে তো স্কোয়ার নাই, তাহলে এখানে তো চিহ্ন ঠিকঠাক বসাইতে হবে। প্রথম চতুর্ভাগে সব কিছুই পজিটিভ, আর দ্বিতীয় চতুর্ভাগে 10 হচ্ছে নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কোসেক পজিটিভ, তা 10 হচ্ছে নেগেটিভ, এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে। 90 + 15, 90 হচ্ছে বিজোড় গুণিতক 90 এর, চেঞ্জ হয়ে যাবে 10 হয়ে যাবে কট, চিহ্ন হয়ে যাবে নেগেটিভ। তারপরে প্লাস দেখো এটাও হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, কেন? 90 + 45, 90 এর বীজগণিত 10 হয়ে যাবে কট 45, আর দ্বিতীয় চতুর্ভাগে 10 হচ্ছে নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে 10 হচ্ছে নেগেটিভ, দেখো 90, এই যে 90 থাকলেই তো 10 চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, দ্বিতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন নেগেটিভ, এই জন্য মাইনাস। আর এইটা দেখো, এটাও কোন চতুর্ভাগে? এটাও দ্বিতীয় চতুর্ভাগে, এইটাও দ্বিতীয় চতুর্ভাগে, 180 - 15, এটাও দ্বিতীয় চতুর্ভাগে, চিহ্ন হয়ে যাবে মাইনাস, আর 180 হচ্ছে 90 এর জোর গুণিতক, জোর গুণিতক হইলে 10 10ই থাকবে, 10 চেঞ্জ হবে না। দেখো দেখো দেখো, ভালো করে বোঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ এটা আছে প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সবই পজিটিভ, আর 90 থাকলে চেঞ্জ হয়, 90 থাকলে চেঞ্জ হয়, দ্বিতীয় চতুর্ভাগে 10 পজিটিভ নেগেটিভ, 90 থাকলে চেঞ্জ হবে, 10 হবে কট, দ্বিতীয় চতুর্ভাগে 10 নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে 10 নেগেটিভ, 90 এর জোর গুণিতক 180, 180 হলে চেঞ্জ হবে না, 10 10ই থাকবে। এখন দেখো কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, আমরা জানি কট 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, আমরা জানি। এখন দেখো 10 15 - 10 15 কাটা, +1 - 1 কাটা, +কট 15 - কট 15 কাটা, অ্যান্সার 0। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, অ্যান্সার 0। সিদ্ধাতুল মুন্তাহা, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ মাইনাস হবে, ভুলুরা নিঘোষ, সরি সমৃতা, রাইট, হ্যাঁ দিবাকর, ভেরি গুড ভেরি গুড, তোমরা ভুল ধরতে পারছো, হ্যাঁ ভেরি গুড। বলো হয়েছে কিনা, এখন হয়েছে কিনা, তাইলে আমাকে বলো তো 2 নম্বরটার অ্যান্সার কি হবে, পারবা তোমরা? 2 নম্বরটার অ্যান্সার কি তোমরা পারবা নাকি আমার করে দিতে হবে? 2 নম্বরটার অ্যান্সার পারবা নাকি করে দিতে হবে? আচ্ছা আমি 2 নম্বরটা করে দিই, 2 নম্বরটাও আমি করে দিই, 3 নম্বরটা বাড়ির কাজ করো, 2 নম্বরটাও আমি করেই দিচ্ছি, তোমরা 3 নম্বরটা বাড়ির কাজ করো, হ্যাঁ 2 নম্বরটাও করে দিই, ক্লিয়ার ক্লিয়ার। ম্যাথ শেষ অনেক আগে, ও অনেক আগে শেষ, ভেরি গুড সৌমিত্র, ভেরি গুড, তাহলে তো ভালোই, তাহলে এখন 2 নম্বরটা করে দিই, এটা পরে 3 নম্বরটা নিজেরা করবা, এটা নিজেরা করবা, এটা নিজেরা করবা, এবং এটার মতো ম্যাথ আরও বইয়ে যা আছে, বইয়ে আরও যে কয়েকটা আছে
সবগুলো করবো আমি। 2 নম্বরটা করি দেখো, কস কস স্কয়ার। দেখো স্কয়ার থাকলে তো সুবিধা, স্কয়ার থাকলে আমার চিহ্ন নিয়ে কোনো প্যারা নাই, স্কয়ার থাকলে চিহ্ন নিয়ে কোনো প্যারাই নাই। 15, 25, 35, 15, 25, 35, 45, 55, 65, 75। স্কয়ার থাকলে কিন্তু ম্যাথ সোজা। হ্যাঁ স্কয়ার থাকলে ম্যাথ সোজা, চিহ্ন নিয়ে কোনো ঝামেলা নেই। তাহলে এখন দেখো এখানে কেমনে কি করা যায়। আচ্ছা এটার ভ্যালু কিন্তু আমরা জানি, কস স্কোয়ার 45 ডিগ্রি, কস স্কোয়ার কস 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। এটাকে স্কোয়ার করে দিলে কত হবে, 1/2। এটার ভ্যালু হচ্ছে 1/2। মান বসাই দিলাম, দেখো কস 45-এর ভ্যালু 1/√2। তাইলে এখানে তো স্কোয়ার আছে, এখানে স্কোয়ার করে দিলে কত হয়ে যাবে, 1/2। এখন এখানে কেমনে কি করা যায় একটু চিন্তা করো, চিন্তা করো। এই যে পায়ে গেছে, দেখো এটার সাথে এইটার মিল, 15-এর সাথে 75-এর মিল। কস 75-কে লেখা যায় কস স্কয়ার, 75-কে লেখা যায় 90-15, 90-15 হোল স্কয়ার। 75-কে লেখা যায় 90-15, 25-এর সাথে 65-এর মিল, 25-এর সাথে 65 মিল। এটাকে এইভাবে লেখা যায়, কস 65 মানে হচ্ছে 90-25, 90-25 প্লাস এই যে দেখো 35-এর সাথে 55-এর মিল। বাহ কত সুন্দর জিনিস, কস 90-35। তাহলে বাকিগুলা এই বাম পাশে যেমনে ছিল এইভাবেই থাকুক, বামের গুলা তো চেঞ্জ করার আর দরকারই নাই, বামের গুলা চেঞ্জ করার দরকারই নাই, কারণ আমরা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় মিলাই ফেলছি, জোড়ায় জোড়ায় মিলাই ফেলছি। 15, 25, 35 যেভাবে আছে এইভাবেই থাকলো, 45-এর ভ্যালু আমরা জানি, 55-কে লেখা যায় 90-35, 65-কে 90-25, 75-কে 90-15, আর আমরা জানি কস স্কয়ার থিটাকে এইভাবে লেখা যায় কস থিটা হোল স্কয়ার, এই জন্য স্কোয়ারটাকে সবার উপরে পাঠাই দিছি। এখন দেখো, এখন কস স্কয়ার 15 ডিগ্রি প্লাস কস স্কয়ার 25 ডিগ্রি প্লাস কস স্কয়ার 35 ডিগ্রি প্লাস হাফ। এখানে তো স্কয়ার আছে সবগুলা, দেখে যে চিহ্ন নিয়ে কোনো প্যারা নাই, এবং সবগুলোই আসলে প্রথম চতুর্ভাগে, সবই পজিটিভ, এবং সবগুলাতে 90 আছে, 90 মানেই চেঞ্জ, 90 মানেই চেঞ্জ। এটা হয়ে যাবে সাইন স্কয়ার 35, পরেরটা হয়ে যাবে সাইন স্কয়ার 25, সবগুলা চেঞ্জ হয়ে যাবে, সবগুলা চেঞ্জ হয়ে যাবে। পরেরটা হবে সাইন স্কয়ার 15 ডিগ্রি, 90-থিটা মানে 90-এর বীজগণিতক সব চেঞ্জ হয়ে যাবে, কস হয়ে যাবে সাইন, এবং চিহ্ন সবগুলা প্লাস থাকবে। এখন দেখো কস স্কয়ার 15, সাইন স্কয়ার 15, এই দুইটা যোগ করলে হলো 1, এই দুইটা যোগ করলে 1, কস স্কয়ার 25, সাইন স্কয়ার 25, এই দুইটা যোগ করলে আরও 1। আচ্ছা এইদিকে লিখি, এইদিকে লিখি, এই দুইটা যোগ করলে আরও 1, কস স্কয়ার 35, সাইন স্কয়ার 35, এই দুইটা যোগ করলে আরও 1, মানে এখানে 1 আসবে 3টা, 3 জোড়া থেকে 3টা 1, 3 জোড়া থেকে 3টা 1, আর এই যে মাঝখানে সিঙ্গেল হাফ, সিঙ্গেল হাফ ছিল, তাহলে 3 আর হাফ, 3.5, 3.5 মানে 7/2। উত্তর কি মিলছে, এটার উত্তর কই, 7/2, হ্যাঁ মিলছে, এই উত্তর মিলে গেছে। এখন বলো বুঝছো কিনা, তাহলে 3 নম্বরটা বাড়ির কাজ, 3 নম্বরটা বাড়ির কাজ, বলো মিলছে কিনা। ভাইয়া ম্যাথগুলা কি ট্রাইগোনোমেট্রির ফার্স্ট টাইপের মধ্যে সবগুলা? হ্যাঁ সবগুলা হচ্ছে 7.1-এর, ত্রিকোণমিতি 7.1-এর ম্যাথ এখনো সবগুলো, আমরা এখনো 7.2-এ যাই নাই। আগামী ক্লাস থেকে 7.2 মানে নতুন অধ্যায় শুরু হবে, আর এগুলা তো 9-10-এর টপিক। এখানে এখনো পর্যন্ত আমি যেগুলা পড়াইতেছি, এখনো পর্যন্ত যেগুলা পড়াইতেছি সবগুলাই কিন্তু 9-10-এর টপিক, এগুলো 9-10-এই সবাই পড়ে আসে। কাজেই আমরা আগামী ক্লাস থেকে ইন্টারমিডিয়েটের পড়াশোনা শুরু করব, বলা যায় প্রথম 3টা ক্লাসই বেসিক এবং 9-10-এর পড়ার পুনরালোচনা বলা যায়। 7.1 অধ্যায়টা আসলে 9-10-এর অধ্যায়ের পুনরালোচনা। ঠিক আছে সবাই বলতেছো, মিলে গেছে তো। আচ্ছা কেউ আমাকে পরেরটার অ্যান্সার কমেন্ট করতে পারবে, যে এটা বলো তো এটা কত হবে, দেখি কে পারে। এটা এখনই করে ফেলো, এই যে যারা আসো লাইভে এটা এখনই করে ফেলো তো,
দেখি কে কে পারে, এটা আমাকে করে অ্যান্সার বলো, এটার অ্যান্সার বলো কত আসে, দেখি কে কে পারে। দেখি কে পারে, পরে আগেটার অ্যান্সার কে পারে দেখি। ফোর, রুমাইসা মিম, ভেরি গুড। পরেরটার অ্যান্সার ফোর, যে এটার অ্যান্সার হবে ফোর, ভেরি গুড মিম, এটার অ্যান্সার হবে ফোর। কেন? কারণ এখানে দেখো, এই যে দশ, দশের সাথে আশি, এই দুইটা থেকে আসবে ওয়ান, বিশের সাথে সত্তর, এই দুইটা থেকে আসবে আন, তিরিশের সাথে ষাট, এখান থেকে আসবে ওয়ান, আর আরেকটা থাকবে পঁয়ষট্টি, সাইন পঁয়তাল্লিশ, সরি সাইন স্কোয়ার, আর এটা জানি কত থাকবে, আরো হাফ হাফ আসবে। আচ্ছা এখানে আরো আসবে, আরো আসবে, দেখো এটা এটা অ্যান্সার ফোর আসবে, সবাই কইরো তো, এটা অ্যান্সার ফোর আসবে, অ্যান্সার ফোর আসবে, ও চল্লিশ পঞ্চাশ, সরি এনে তো পঁয়তাল্লিশ আসবে না, চল্লিশ পঞ্চাশ, চল্লিশ পঞ্চাশ থেকে আসবে আরো ওয়ান, মানে মোট চারটা অ্যান্সার, চার আসবে, টোটাল অ্যান্সার হবে ফোর। আমি আরেকটু বলে দিই, দেখো এখানে তুমি যখন লিখবা দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি, কী কী আসবে, দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি, দশের সাথে আশি, এই আশিকে তুমি যদি লিখো নব্বই মাইনাস দশ, এটা হয়ে যাবে কস স্কোয়ার দশ, সাইন স্কোয়ার দশ, কস স্কোয়ার দশ ওয়ান, সাইন স্কোয়ার বিশ, এখানে কস স্কোয়ার হবে সত্তর, তিরিশের সাথে চল্লিশ, চল্লিশের সাথে পঞ্চাশ, চার জোড়া হবে, মোট পথ থাকবে আটটা, জোড়া হবে চারটা, প্রত্যেকটা জোড়ায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থেকে এক এক করে হবে, অ্যান্সার হবে চার, অ্যান্সার হবে চার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে ফাইন, ওকে তাহলে এখন চলো এই ম্যাথটা করি, এখন চলো এই ম্যাথটা করে ফেলো। আচ্ছা এই ম্যাথটা তো করাইলাম, আমি এরকম ম্যাথটা তো একটা দেখাইলাম, আচ্ছা তাও এটা করে দিই, দেখো এটার মান বাইর করতে বলছে, লিখো প্রশ্নটা, টেন পাই বাই বারো, টেন পাই বাই সরি বারো, হ্যাঁ টেন পাই বাই বারো, টেন ফাইভ পাই বারো, টেন সেভেন পাই বাই বারো, টেন ইলেভেন পাই বাই বারো। শোনো আজকের ক্লাসের শেষে, আজকের ক্লাসের শেষে আমি এস ইউ আহমেদ, কেতাবুদ্দিন এবং অসীম কুমার শাহ স্যারের বই থেকে যে ম্যাথগুলো বাড়ির কাজ দিব, ওই ম্যাথগুলোর বাইরে কোনো ম্যাথ করতে হবে না। অসীম কুমার শাহ স্যারের বই এবং কেতাব স্যারের বইয়ে কিছু উদ্ভট টাইপের ম্যাথ সাত দশমিক একে দিয়ে রাখছে, এগুলো এখনই করতে যাবে না, এখনই করার কোনো দরকার নাই, এগুলো এখন করলে কনফিডেন্স নষ্ট হয়ে যাবে। আজকে ক্লাস শেষে আমি যে ম্যাথগুলো বাড়ির কাজ দিব, শুধু এইগুলার বাইরে আর কিচ্ছু করার দরকার নাই, কিচ্ছু করা লাগবে না, আমি বলতেছি কিচ্ছু করা লাগবে না, শুধু আমি যে ম্যাথগুলো এস ডাব্লিউ দিব, শুধু ওইগুলো করে চিন্তামুক্ত বসে থাকবা, কোনো টেনশন নাই। এখন দেখো পাই বাই বারো, পাই বাই বারো মানে কত, একশো আশি বাই বারো, পনেরো মেবি নাকি, হ্যাঁ পনেরো, একশো আশি বাই বারো, এটা হচ্ছে পনেরো, এটা হচ্ছে পনেরো ডিগ্রি, এটা সামনে আছে পাঁচ, পাঁচ পনেরো পঁচাত্তর, পাঁচ পনেরো পঁচাত্তর, সাত, সাত পনেরো একশো পাঁচ, এগারো পনেরো কত, একশো পঁয়ষট্টি, এগারো পনেরো একশো পঁয়ষট্টি। দেখো আমি প্রথমে এগুলোকে ডিগ্রিতে নিয়ে গেলাম, ডিগ্রিতে নিলে পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দিলে এই যে এইগুলো ডিগ্রিতে হবে, তাহলে এখন দেখো মিল খুঁজে পাও, এই যে দেখো এটার সাথে এটার মিল, কারণ একশো পাঁচকে লেখা যায় নব্বই প্লাস পনেরো, আর এটার সাথে এটার মিল, একশো পঁয়ষট্টিকে লেখা যায় নব্বই প্লাস পঁচাত্তর, কাজে প্রথম দুটাকে ঠিক রেখে দিই, আমরা জোড়ায় জোড়ায় মিলাই ফেলছি, জোড়ায় জোড়ায় মিলে গেছে, কাজে এখন বিয়া দিয়ে দিই, একশো পাঁচ, একশো পাঁচকে লেখা যায় নব্বই প্লাস, নব্বই মানে পাই বাই টু প্লাস পনেরো, পনেরো মানে পাই বাই বারো, এই যে একশো পনেরো, একশো পাঁচ মানে নব্বই প্লাস পনেরো, নব্বই হচ্ছে পাই বাই টু, পনেরো হচ্ছে পাই বাই বারো, আর এইটা এটা হচ্ছে টেন, একশো পঁয়ষট্টি, একশো পঁয়ষট্টি মানে নব্বই প্লাস, নব্বই প্লাস পঁচাত্তর, এটার সাথে মিলে যাবে নব্বই প্লাস পঁচাত্তর, পঁচাত্তর মানে ফাইভ পাই বাই বারো, ফাইভ পাই বাই বারো, দেখো ফাইভ পাই বাই
12, তাহলে প্রথম দুইটা যেভাবে আছে এভাবেই থাকুক, 10 পাই বাই 12, 10 5 পাই বাই 12, 90 প্লাস থিটা মানে 90 প্লাস থিটা চেঞ্জ হয়ে যাবে, 90 থাকলে 10 চেঞ্জ হয়ে যাবে কট, পাই বাই 12 কট, 90 প্লাস থিটা এটাকে মনে মনে ধরো থিটা, 10 90 প্লাস থিটা সমান কট থিটা। এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন কি নেগেটিভ, দেখো দ্বিতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। এখন এইটা আবার সেম একইভাবে পাই বাই 2 প্লাস থিটা, 10 চেঞ্জ হয়ে যাবে কট, 10 চেঞ্জ হয়ে যাবে কট, এটাকে আমরা মনে ধরো থিটা, পাই 90 ডিগ্রি প্লাস থিটা মানে কট পাই কট থিটা মানে কট 5 পাই বাই 12, কিন্তু এটাও দ্বিতীয় চতুর্ভাগে, এটাও দ্বিতীয় চতুর্ভাগে, জানি এটাও নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে 10 এর চিহ্ন নেগেটিভ, 10 90 প্লাস থিটা মানে কট থিটা, 10 90 প্লাস থিটা মানে কট থিটা, 10 চেঞ্জ হয়ে কট হয়ে যাবে, দ্বিতীয় চতুর্ভাগে দুইটা নেগেটিভ, এটাও মাইনাস এখানেও মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তবে 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 যেহেতু দুইটাই নেগেটিভ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তুমি পরের লাইনেই মাইনাস তুলে দাও, তুমি পরের লাইনেই মাইনাস উঠায় দেও, কারণ দুইটাই যেহেতু মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। এখন আবার সেই আগের ম্যাথটার মতো, আগে একটা ম্যাথ এরকম যে করাইছিলাম, তুমি যদি কটকে উল্টায় দাও, কটকে উল্টায় দিলে হয়ে যাবে 1/10 পাই বাই 12, কটকে উল্টায় দিলে এটা তো একদম হুবহু ওই যে আগের ম্যাথটার মতো, 1/10 5 পাই বাই 12 উল্টায় দিলাম, কট দুইটাকে উল্টায় দিলাম, কেন এই যে এখন কাটাকাটি করা যায়, এই যে 10 পাই বাই 12 10 বাই বাই 12 কাটাকাটি, 10 5 পাই বাই 12 10 5 পাই 12 কাটাকাটি, থাকবে শুধু 1, থাকবে শুধু 1, দেখো কটগুলোকে উল্টায় দিলে 10 এ ভাগ হয়ে যাবে, তো 10 12 পাই বাই 12 পাই বাই 12 কাটা, 5 পাই বাই 12 5 পাই বাই 12 কাটা। আর একটা ম্যাথ বাকি, একটা ম্যাথ বাকি, বলো বুঝছো কিনা, বলো 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 বলো, বুঝছো কিনা বুঝছো কিনা বুঝছো কিনা, কত সুন্দর ম্যাথ, কত সুন্দর সুন্দর ম্যাথ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, 1 ভেরি গুড, দেখছো ম্যাথ কত সুন্দর, আমি আবার বলতেছি 7.1 বা 7 এর এতে বইয়ে কিছু এক্সেপশনাল টাইপের ম্যাথ আছে, ওগুলা জীবনেও পরীক্ষায় আসবে না, ওগুলা এখনই করার দরকার নাই, আমি আজকে ক্লাস শেষে যেগুলো বাড়ির কাজ দিব শুধু ওগুলা করবা, এর বাইরে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ওকে ফাইন, যা যত ধরনের ম্যাথ দরকার আমি নিজেই করাবো, প্রথমেই 7.1 এত কঠিন ম্যাথ করবা না, কেতাবুদ্দিন স্যারের বইয়ে 7.1 কিছু বিশ্রী টাইপের ম্যাথও আছে, অসীম কুমার শাহ স্যারের বইয়েও আছে, ওগুলো লাগবে না। এখন এই ম্যাথটা দেখো, এই যে বুয়েট 11-12-তে আসছিল, বুয়েট 11-12 সেশনে আসছিল, এটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, এটাই আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, আজকে ক্লাসে 7.2 শুরু করব না, আগামী ক্লাসে শুরু করব। তাহলে এই ম্যাথটা দেখো কি বলছে, থিটা ইকুয়ালস টু পাই বাই 20 হলে, থিটা ইকুয়ালস টু পাই বাই 20, ভালো কথা, কট থিটা কট 3 থিটা 5 থিটা এভাবে ডট 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 করে যাইতে হবে 19 থিটা পর্যন্ত, এবং অ্যান্সার প্রশ্নে দেওয়াই আছে, প্রশ্নে বলেই দিছে দেখাইতে হবে এটার ভ্যালু -1, মানে তোমাকে খুব বেশি প্যারা দেয় না, এরা উত্তর দিয়েই দিছে, তোমার খালি মিলাইতে হবে উত্তরটা। তাহলে আমি যদি আগে লিখি এখানে কি কি থাকতে পারে, দেখো তো কট থিটা কট 3 থিটা তারপরে কট 5 থিটা এভাবে 2 করে বাড়তেছে, তাহলে কট 7 থিটা কট 9 থিটা কট 11 থিটা কট 13 থিটা কট 15 থিটা কট 17 থিটা কট 19 থিটা, দেখো এটা আমরা লিখলাম, আমরা এইটাকে এইভাবে এই পর্যন্ত লিখলাম, ঠিক আছে সবাই লিখো, আগে লিখো এটা লিখো, সবাই এটা লিখো। এখন আমরা আগে মিল খুঁজে বের করব, তাহলে এখানে কার সাথে কার মিল আছে, দেখো এই যে প্রথম চারটা, প্রথম চারটাকে যদি আমরা ফিক্স রাখি, চারটা না তো পাঁচটা, আচ্ছা এখানে মোট আছে কয়টা, মোট আছে কয়টা,
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। আচ্ছা 10টা, তাহলে জোড়ায় জোড়ায় মিলাবো। আমি যদি এইটার সাথে এইটা মিলাইতে চাই, দেখো এইটা লিখলাম কট থিটা, আর এইটাকে কিভাবে লিখা যায়? এইটাকে লিখা যায় কট 10 থিটা প্লাস থিটা, 11 থিটা। 11 থিটা মানে 10 প্লাস 1, 10 থিটা প্লাস থিটা। আমি যে থিটার সাথে মিলাইতেছি, থিটার সাথে মিলাইতেছি, দেখো 11কে লিখা যায় 10 থিটা প্লাস থিটা। এরপরে কট 3 থিটা, কট 3 থিটা, কট 13 থিটা, কট 13 থিটাকে লিখা যায় কট 10 থিটা, 10 থিটা প্লাস 3 থিটা। তারপরে কট 5 থিটা, 5 থিটার সাথে এইটাকে মিলানো যায় কট 15 থিটাকে লিখে যায় কট 10 থিটা প্লাস 5 থিটা। এরপরে কট 7 থিটা, কট 7 থিটার সাথে মিলবে 17 থিটা, কট 10 থিটা, কট 10 থিটা ডান পাশে দেখা যায়। আচ্ছা আমি চেক করতেছি, 10 থিটা প্লাস 7 থিটা ডান পাশে কি দেখা যায়? চেক করে নেই, ডান পাশে দেখা যায়, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। এখন এই বাম পাশে কট 9 থিটা, 9 থিটার সাথে মিলবে কট 19 থিটা, 19 থিটাকে এইভাবে লিখা যায় কট 10 থিটা প্লাস 9 থিটা। একটু লিখো আগে, আমরা দুইটা দুইটা করে মিলাইলাম, হ্যাঁ দেখা যায় ডান পাশে সুন্দর মতোই দেখা যায়, সুন্দর মতোই দেখা যায়। দেখো আমরা মিলাইলাম কট থিটার সাথে 11 থিটাকে মিলাইলাম 10 প্লাস থিটা, 3 থিটার সাথে 13 থিটা 10 প্লাস 3, 5 থিটার সাথে 15 থিটা 10 প্লাস 5, 7 থিটার সাথে 17 থিটা, 9 থিটার সাথে 19 থিটা মিলাইলাম। এখন এনে যে মিলাইলাম, মিলাইতে গিয়ে তো একটু ঝামেলা হয়ে গেছে। মিলাইতে গিয়ে ঝামেলা কি, এই যে সবগুলোতে 10 থিটা 10 থিটা 10 থিটা আসছে, এনে টেন থিটার ভ্যালু কই পাবো? 10 থিটার ভ্যালু পাবো এইখান থেকে, যেটা দেওয়া আছে প্রশ্নে। প্রশ্নে যেটা দেওয়া ছিল, কি দেওয়া ছিল? থিটা ইকুয়ালস টু পাই বাই 20, এখান থেকে গুণ করে দেই 20 থিটা, 20 থিটা সমান পাই। তাইলে এখান থেকে 10 থিটা সমান কত লিখতে পারি? 10 থিটা 2 দিয়ে ভাগ সমান পাই বাই 2। এই যে এখান থেকে 10 থিটা, ধ্যাত তেরি, বারবার থিটা লিখার আগে টেন লি না লিখে থিটা লিখে ফেলতেছি। এখান থেকে 10 থিটা সমান লিখা যায় পাই বাই 2, যেটাই আমাদের দরকার। প্রত্যেকটা 10 থিটার জায়গায় পাই বাই 2 বসায় দেও, প্রত্যেকটা 10 থিটার জায়গায় পাই বাই 2, পাই বাই 2, পাই বাই 2, আমাদের তো পাই বাই 2 দরকার, পাই বাই 2 তো দরকার, তাইলে তো আমরা চেঞ্জ করতে পারবো। পাই বাই 2, আমরা তো পাই বাই 2 কেই খুঁজতেছি, আমরা কাকে খুঁজতেছি? পাই বাই 2 কেই তো খুঁজতেছি। তাহলে প্রথমগুলো যেভাবে আছে এভাবেই থাকুক, কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, কট 7 থিটা, কট 9 থিটা, কট পাই বাই 2 প্লাস থিটা। পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস থিটা, 90 থাকলে চেঞ্জ হয়ে যায়, কট চেঞ্জ হয়ে যাবে 10 থিটা। তবে এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, এখানে সবগুলো অ্যাঙ্গেল দ্বিতীয় চতুর্ভাগে। পাই বাই 2 প্লাস সামথিং মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস সামথিং, মানে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে সবগুলো নেগেটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সবগুলো নেগেটিভ। তো এটা হয়ে যাবে 10 3 থিটা নেগেটিভ, এটা নেগেটিভ 10 5 থিটা, এটা নেগেটিভ 10 7 থিটা, এইটা নেগেটিভ 10 9 থিটা, সবগুলো হয়ে যাবে নেগেটিভ। পাই বাই 2 প্লাস থিটা মানে কট, সবগুলো কট হয়ে যাবে 10 10 থিটা, 10 3 থিটা, 5 থিটা, 7 থিটা, 9 থিটা, দ্বিতীয় চতুর্ভাগে সবগুলার ভ্যালু হচ্ছে নেগেটিভ, সবগুলার ভ্যালু নেগেটিভ, কারণ দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন এবং কোসেক পজিটিভ, কট হচ্ছে নেগেটিভ। এখন কি করব? এখন দেখো মজাই মজা, এখন হচ্ছে আসল মজা, এখন হচ্ছে আসল মজা, রুচি ঝাল চানাচুর, রুচি ঝাল চানাচুর, আসল মজা। বাম পাশের গুলাকে যদি আমি
দেখো বাম পাশের গুলাকে যদি আমি চেঞ্জ করে দেই, ধরো কটকে লিখলাম 1/10 থিটা, কট 3 থিটাকে লিখলাম 1/10 3 থিটা। তুমি বাম পাশের গুলাকে চেঞ্জ করো অথবা ডান পাশের গুলাকে, যেটাকে খুশি চেঞ্জ করো, মানে হয় সবগুলাকে টেনে নিবা অথবা সবগুলাকে কটে নিবা। আমি সবগুলাকে টেনে আনতেছি, কটগুলাকে টেনে নিয়ে যাই, কত সুন্দর ম্যাথ বুয়েটে আসে দেখো। আর এগুলা যেভাবে আছে এগুলো থাকবো। তাহলে দেখো মাইনাস কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তা পাঁচটা মাইনাস বিজোড় সংখ্যক মাইনাস গুণ করলে একটা মাইনাসই হবে, তাই না? দুইটা মাইনাসে মানে প্লাস, মাইনাসে মানে প্লাস, পরে আবার মাইনাস, তো সবগুলা মুইছা দিয়ে একটা মাইনাস নিয়ে ফেলি। সবগুলা মুইছা দিয়ে কই নেই, সবগুলা মুইছা দিয়ে দাঁড়াও, সবগুলা মুইছা দিয়ে একটা মাইনাস নিয়ে নেই। এই যে একটা মাইনাস নিয়ে নিছি, একটা মাইনাস নিয়ে নিছি, 10 থিটা, 10 3 থিটা, 10 5 থিটা, 10 7 থিটা, 10 9 থিটা, সবগুলো থেকে একটা মাইনাস কমন নিয়ে নিছি। এখন দেখো এটা এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, ও বাবা কাটতে কাটতে ল্যাংগা হয়ে যেতেছি, মাছ কাটতে 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 ল্যাংগা হয়ে যেতেছি, আছে খালি শুধু মাইনাস, মানে -1। মাইনাসের সঙ্গে কেউ নাই, কেউ নাই যার ওয়ান আছে, কেউ নাই যার ওয়ান আছে। ও বাবা আজকে কাটাকাটি করতে ল্যাংগা হয়ে গেছে, দেখছো অবস্থা, দেখি কেমন হয়েছিল না, খুবই কঠিন একটা ম্যাথ। অনেকে ভাবে কি জানো, হাই 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 এনে ডট 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 ডট, এটা না জানি কত কঠিন, হাই 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 ব্লাড প্রেশার বাইরে গেছে আজকে একেবারে অবস্থা খারাপ। কিন্তু এই ম্যাথটা করলে যে তুমি 10টা নাম্বার পায়ে যাবা, চিন্তা করছো কত সুযোগ একটা ম্যাথ, কত সহজ একটা ম্যাথ। এই ম্যাথটা করলে তুমি 10টা নাম্বার পায়ে যাবা। ম্যাথের লাইন এত লম্বা কেন, খাতার মধ্যেই ধরতেছে না? ম্যাথটা যত লম্বা ততটাই সোজা, এই ম্যাথটা যতটুক লম্বা ততটুক সোজা, এনে কঠিন কিছুই নাই ভাই, কিছুই নাই কঠিন। বলো বলো বলো, কত সুন্দর, কত সুন্দর ম্যাথ। আজকে আর 7.2 শুরু করবো না, 7.2 আগামী ক্লাসে, আজকে 7.2 শুরু করবো না, শোনো 7.2 আগামী ক্লাসে পড়াবো, 7.2 আগামী ক্লাসে। কেতাবউদ্দিন স্যারের বইয়ে আরও কিছু উদ্ভট টাইপের ম্যাথ আছে, যোগফল নির্ণয়, কতগুলা ধারা, এগুলো করার দরকার নাই। আমি যেগুলো বাড়ির কাজ দিব শুধুমাত্র ওগুলো করলেই চলবে, সমষ্টি নির্ণয়ের ধারা করা লাগবে না। আগামী ক্লাসে আমরা 7.2 শুরু করব, আগামী ক্লাসে 7.2 শুরু করব, আর এই ধারা যেগুলো আছে আমি ওগুলো দরকার নাই, আমি বাড়ির কাজ দিয়ে দেব, বাইরে লাগবে না। হ্যাঁ 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 বলো বলো। ঠিক আছে ভাই, পূজার সময় কি বন্ধ থাকবে? পূজার সময় সেকেন্ড পেপার বন্ধ থাকবে, সেকেন্ড পেপার বন্ধ থাকবে, সেকেন্ড পেপার 1 সপ্তাহ বন্ধ থাকবে, আর ফার্স্ট পেপার 1 দিন বন্ধ থাকবে। 1 দিন মানে রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস না, শুধু মাঝখানে যে কোনো 1 দিন বন্ধ থাকবে, কারণ সেকেন্ড পেপার শেষ করা নিয়ে আমার কোনো টেনশন নাই। কারণ হচ্ছে সেকেন্ড পেপারে 21 ব্যাচের পরীক্ষার আগে ওদের সিলেবাস শেষ হয়ে, মানে ওদের তো 21 ব্যাচের তো স্থিতিবিদ্যা পর্যন্ত আছে, তো স্থিতিবিদ্যা নভেম্বরের 15 তারিখের মধ্যে ইজিলি শেষ হবে, ইজিলি মানে যত বন্ধই দেই তাও নভেম্বরের 15-র আগে 21 ব্যাচের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কাজে কোনো প্যারা নাই, পরে আস্তে ধীরে পড়াইলাম। কিন্তু ফার্স্ট পেপারে কিন্তু 21 ব্যাচের জন্য ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই দুইটা আমার টার্গেট হচ্ছে নভেম্বরের 20 তারিখের মধ্যে শেষ করা, মানে ইন্টিগ্রেশন পর্যন্ত নভেম্বরের 20 তারিখের মধ্যে শেষ করতে হবে, যেহেতু ডিসেম্বরের ফার্স্ট উইকে ওদের এক্সাম। এই জন্যে পূজা উপলক্ষে ফার্স্ট পেপার যে কোনো 1 দিন বন্ধ থাকবে, আর যদি বন্ধ দেই ওইটা পরবর্তীতে কভার করে নিব। মানে ধরো আমি মঙ্গলবার বন্ধ রাখলাম, তাহলে বলবো যে শুক্রবারে এক্সট্রা ক্লাস ব্যাক আপ দিতে হবে, ফার্স্ট পেপারে ক্লাস মিস দেওয়া যাবে না, রেগুলারিটি মেনটেন করে নভেম্বরের 20 তারিখের মধ্যে ইন্টিগ্রেশন শেষ করতে হবে। আর ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করা নিয়ে কোনো প্যারা নাই, কারণ ম্যাট্রিক্স নির্ণায়ক খুবই সোজা অধ্যায়, যদি দেখি যে 21 ব্যাচের পরীক্ষা আসলেই ডিসেম্বরের ফার্স্ট উইক, তাহলে আমি লাগলে ডিসেম্বরের ফার্স্ট উইকের নভেম্বরের মধ্যে ফার্স্ট উইকের মধ্যে ম্যাট্রিক্স নির্ণায়ক রেকর্ডেড ভিডিও বানাই দিয়ে দিব। মানে যদি দেখি খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাহলে ম্যাট্রিক্স নির্ণায়ক তো খুবই সোজা অধ্যায়, ওটা আমি রেকর্ডেড ক্লাস ম্যাট্রিক্স নির্ণায়ক বড়াইতে, বড় দু 3 ক্লাস লাগে, এমসিকিউ ক্লাস সহ 4 ক্লাস, ওটার 4টা ক্লাস রেকর্ডের ভিডিও বানায় আপলোড দিয়ে দিব। কিন্তু নভেম্বরের 20 তারিখের মধ্যে শেষ করতে হবে ইন্টিগ্রেশন পর্যন্ত, কারণ হচ্ছে
পরীক্ষার 2 সপ্তাহ আগে শেষ করে দিতে হবে, ওদেরও তো রিভিশন দেওয়ার একটা বিষয় আছে তাই না? তো আমি যদি পরীক্ষা ডিসেম্বরের ফার্স্ট উইক, আমি যদি ডিসেম্বরের 30 তারিখ শেষ করি তাহলে তো হলো না, নভেম্বরের 20 তারিখের মধ্যে ইন্টিগ্রেশন বন্ধ শেষ করতে হবে। দাদা ক্লাসের টাইটেল 7.1, 7.2 এভাবে লিখে দিলে সুবিধা হয়? হ্যাঁ আমি তো বাড়ির কাজে তো লিখেই দেই, আজকে 7.1 ছিল, আজকে 7.1 বাড়ির কাজে তো লিখে দেই। সরল রেখা এবং বৃত্ত ওই দুটাতে আলাদাভাবে এইভাবে টাইপস কিছু দেয় না, কারণ ওই দুটো অধ্যায় খুবই সোজা। সরল রেখা এবং বৃত্তে আমি এইভাবে প্রত্যেক ক্লাস শেষে বাড়ির কাজ দেই নাই, কারণ সরল রেখা এবং বৃত্ত চ্যাপ্টার দুইটা বেশি সোজা। এই জন্যে তুমি যদি নিজ দায়িত্ব বাড়ির কাজ করো তাও পারবা, কিন্তু এখানে তো টাইপের বাইরে চলে গেলে পারা সম্ভব না। এই জন্যে বাড়ির কাজ এই যে আজকে রাতে অথবা কালকে সকালে, তুমি এখন তো বাড়ির কাজ করার দরকার নাই, আমি রাতের মধ্যেই বাড়ির কাজ আপলোড দিয়ে দেবো অথবা কালকে সকালের মধ্যেই দেখবা আপলোড হয়ে গেছে। তো বাড়ির কাজের মধ্যে সব লেখা থাকবে যে আজকে লেকচার 3 ছিল, লেকচার 3 এর কী কী বাড়ির কাজ, লেকচার 2 এও তো বাড়ির কাজ দিছি, আর লেকচার 1 এ তো কিছু পড়াই নাই, শুধু বেসিক, ওটার তোর কোনো বাড়ির কাজ নাই। দাদা ঈদের 10-15 দিনে বন্ধ পাই, কিন্তু আমাদের কমপক্ষে 5-7 দিন বন্ধ চাই। না না না, 5-7 দিন বন্ধ দেওয়া যাবে না, 21 ব্যাচের আগে শেষ করতে হবে না? 21 ব্যাচের জন্য আমার নভেম্বরের 20 তারিখের মধ্যে ত্রিকোণমিতি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, মানে হচ্ছে আজকে হচ্ছে সেপ্টেম্বরের ধরো 24-ই তো, হ্যাঁ আর 2 মাস আমার ত্রিকোণমিতি অন্তরীকরণ যোগজীকরণ শেষ করতে আরও ক্লাস লাগবে, কয়টা জানো? আরও ক্লাস লাগবে 10টা, আরও অন্তরীকরণ 8টা, যোগজীকরণ 8টা, 16টা। ওখানে তো রেকর্ডের ক্লাস আছে, 8টার বেশি লাগবে না, 8টা দিয়ে একদম অ্যাডমিশন লেভেলও কভার হয়ে যাবে। 10, 8, 8, 16, 26টা। তো এই 2 মাসে 12, 12, মানে প্রতি মাসে 13টা করে ক্লাস নিতে হবে। নর্মালি তো 12টা করে ক্লাস হয়, তো প্রতি মাসে 1টা করে এক্সট্রা ক্লাস নেওয়া হইলেও 26টা ক্লাস নিতে হবে। নভেম্বরের 20 তারিখের মধ্যে আমি 26টা ক্লাস নিব, প্রতি সপ্তাহে 3টা ক্লাস চলবে, আর প্রতি মাসে 1টা বা 2টা শুক্রবারে 1টা এক্সট্রা ক্লাস নিয়ে নিব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসের বাড়ির কাজ আজকে রাতে অথবা কালকে সকালে গ্রুপে আপলোড হয়ে যাবে, মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিব, এই ফেসবুক গ্রুপেও দিয়ে দিব। আর যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে চাও, আমাদের গ্রুপে অনিন্দ্য তুর্যকে নক দিবা, এই যে অনিন্দ্য তুর্য, অনিন্দ্য তুর্যর আইডি লিখে দেই, অনিন্দ্য তুর্য, অনিন্দ্য তুর্য, এই বানান কি ঠিক লিখলাম? অনিন্দ্য তুর্য, ANIN, অনিন্দ্য তুর্য, বানান কি ঠিক লিখছি না ভুল লিখছি জানি না। এই অনিন্দ্য তুর্য তুমি আসো, ঠিক আছে, অনিন্দ্য তুর্যকে নক দিবা ও মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে। ওকে ফাইন, ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। টাটা টাটা টাটা, বাই 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 বাই, সি ইউ।